হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওটা কাইন্ড অফ ওয়াশিং অ্যান্ড রিফিলিং এর উপরেই হতে চলেছে। তো আগের দিন যে হল ভিডিওটা শেয়ার করেছিলাম তার মধ্যে যেগুলো দেখিয়েছিলাম আর কি, বেসিক্যালি সেই কন্টেনার্সগুলো আজকে ওয়াশ করব। তো টাওয়াল একটা বিছিয়ে নিচ্ছি সাইডে, কারণ প্রত্যেকটাই তো কাছের, তো যার জন্য ডিরেক্টলি আর কি ফ্লোরে ভালো লাগবে না, তো যার জন্য আমি একটা টাওয়েল বিছিয়ে নিয়েছিলাম, তার উপরে সব কিছু ওয়াশ করে থরলি রেখেছিলাম। তো কিছু জিনিস আনপ্যাকও করা হয়নি, মানে সব কিছু তো ওপেন করিনি। যাই হোক, থ্যাঙ্কফুলি সব কটা কন্টেনার্সই আমার ভালো এসেছে, মানে কোনোটাই ভেঙে টেঙে যায়নি, এরকম কিছুই হয়নি, প্রত্যেকটা কন্টেনার্সই সেফলি এসছে অ্যান্ড সেটাই যথেষ্ট। তো দেখতে পাচ্ছ সব কিছুকে ওয়াশ করে ভালো করে দেন আমি কী করেছিলাম, ড্রাই করার জন্য রেখেছিলাম। এগুলো হচ্ছে আলাদা যে কন্টেনার্স সেইগুলো, তো এগুলোকেও ভালোভাবে ওয়াশ করে দেন আর রেখে দিয়েছিলাম আর কি। রাতের ভিডিও এটা, মানে আগের দিন সন্ধ্যেবার ভিডিও, তো সন্ধ্যেবেলা সব কিছু করে টরে রেখে দিয়েছিলাম যাতে নেক্সট মর্নিং আর কি এগুলো আমি রিফিল করতে পারি, কারণ ততক্ষণ আর কি ড্রাই হয়ে যেত, কারণ সব কিছুকে থরলি ধরে ধরে মোছাটাও আর মুছলেও অতটা ভালো হয় না আমার মনে হয়, এয়ার ড্রাই হলে যতটা বেশি সুন্দর হয় জিনিসগুলো। তো এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার, এটা হচ্ছে নেক্সট মর্নিং। নেক্সট মর্নিং দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছিলো। তো ইশুকে জিজ্ঞেস করলাম কী খাবি লাঞ্চে, সেদিনকে এমনিও কিছু বানাতে ইচ্ছা করছিল না, তো বললো মাংস থাকলে কাবাব বানিয়ে দাও। তো জাস্ট কাবাব বানিয়েছিলাম ওর জন্য, তো সেটাই পুরো বল টল রেডি করে নিয়েছিলাম, দেন এটা করছি ফ্রাই। আর এই কড়াইটাই হচ্ছে বিনোদের যে কড়াই সেটা, তো আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ অ্যান্ড পছন্দ কেন হবে না, অবভিয়াসলি এক্সপেন্সিভ সাইডে চলে যাচ্ছে, আমার জন্য তো যথেষ্ট এক্সপেন্সিভই মনে হয়েছে কড়াই। তো যাই হোক, ভালো লেগেছে আর কি, কোয়ালিটি ওয়াইজ ইটস গুড। আর ওগুলোই ইস্যুর যে কাবাবসগুলো ছিল ওগুলো ফ্রাই করছিলাম আর কি। এটা নেক্সট, তারপরে কী করব আমার জন্য কী করেছিলাম, ছোট ছোট কাবাব বল বানিয়েছিলাম, দেন সেটাকে একটা কারি টাইপের বানিয়ে নিয়েছিলাম। আর বৃষ্টি তো থামছেই না, বৃষ্টি হয়ে যাচ্ছে কোথা একটা খারাপ কম বৃষ্টি, মানে দেখতে গেছি। আর এই যে ছোটো ছোটো বলগুলো বলছিলাম চিলি আর একটু গার্লিক দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম আর কি, তো এই পেস্টটাকে কারিটা বানিয়েছিলাম। তো এই যে কড়াইয়ের মধ্যে একটু অয়েল, তার সাথে জিরের ফোড়ন দিয়েছিলাম আর পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপরে বেসিক যে মশালাসগুলো হয় আর কি ন্যাচারালি ইন্ডিয়ান, তো ওগুলোই দিয়েছিলাম অ্যান্ড দেন বলসগুলো দিয়ে দিয়েছিলাম অ্যান্ড রেডি, ইটস রেডি। আর এর সাথে সাথে আমার গ্যাসটাও হলো বন্ধ এখনের জন্য। তো লাঞ্চ ট্রাঞ্চ করে চলে এসেছি বিকালের টাইম, এটা সন্ধ্যে বলবো না বিকাল বিকালই, সব কিছু বার করে নিয়েছি আর কি যাতে ভালোভাবে রিফিলগুলো করতে পারি। তো স্টার্ট করছি এই যে ডাল টাল এগুলো দিয়ে, তো এগুলো মোটামুটি সব কিছুই শেষও হয়ে গিয়েছিলো, আমি রিফিল করিনি ইচ্ছা করে যাতে সব কটা একসাথে করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ একটার পর একটার পর একটার পর একটার পর রিফিল 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 করেই যাচ্ছি আমি। বিকালেও কিন্তু সেদিনকে বৃষ্টি হচ্ছিলো যথেষ্ট পরিমাণে আর ওয়েদারটা বেশ ভালো ছিল, গরমটা কম ছিল। তো যাই হোক, রিফিল করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এটা হচ্ছে আমার মেসি ড্রয়ার, লাইক লিটারালি মেসি বলে এটাকে, খুব বাজেভাবে মেসি হয়ে আছে, অর্গানাইজ করিনি ইচ্ছা করেই, কারণ জানতাম যে একবারে সব কিছু ডেলিভার হয়ে গেলে দেন ভালোভাবে করবো। তো টিস্যু পেপার দিয়ে ড্রয়ারগুলো ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করার পর দেন চলে এসেছি রিফিল করতে, লাইক এগুলো যে ছোটো ছোটো কন্টেনার্সগুলো যেগুলো ছিল আর কি সেগুলোতে, এগুলোর মধ্যে আমি চাট মশালা তারপরে ব্ল্যাক পেপার পাউডার এগুলো রেখেছিলাম, যেগুলো অ্যাকচুয়ালি আমার ইউজে বেশি লাগে। মিনবাইল ইস্যুর খিদে পেয়ে গেছে, তো ইস্যুর জন্য বানাচ্ছিলাম একটা স্যান্ডউইচ, আর এই যে নর্মালি ব্রেডের ওপরে মিওনিস দিয়ে দিয়েছিলাম অ্যান্ড একটু কিউকাম্বার আর একটু সিজনিং, তার সাথে একটু ব্ল্যাক পেপার, এটাকেই বাটার দিয়ে একটু ভালো করে ফ্রাই করে দিয়েছিলাম অ্যান্ড শিলাভ ইট। তো ভিডিওটা যখন শ্যুট করছিলাম আর কি, ও আমার ঘুরে ঘুরেই বেড়াচ্ছিলো, আমার কাছেই ছিল আর কি সেদিন বিকালে, যদি বৃষ্টি হচ্ছিলো বেরোতে পারিনি কোথাও, সো দ্যাট এটাই যে রেডি হয়ে গেছি ইস্যুর
স্যান্ডউইচ অ্যান্ড চলে এসছি আবার রেডি করতে। তো এই যে প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ চাট মশলা, ভাতটা দেখতে পাচ্ছ তোমরা, তো ফার্স্ট টাইম হয়তো চাট মশলা সেদিনকে ট্রাই করেছিলাম, মানে র চাট মশলা আর কি। তো ওর মনে হয় ফ্লেভারটা ভালো লেগে গিয়েছিলো, তো যেরকম প্লেটে যেটুকু ছিল আমি ওটাকে ওরকমই রেখে দিয়েছিলাম, কারণ ও আসছিলো এই যে একবার একবার করে একটু একটু খাচ্ছিলো আর ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো। তো যাই হোক, তো রিফিল করছি, যেমন নর্মাল যে ড্রাই মশলা পাউডার মশলা এগুলো সব কিছুই রিফিল করছিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে দিও। আর এটা হচ্ছে মোটামুটি একটা অর্গানাইজড ড্রয়ার যেটা রাখলাম ক্লিন করে তারপরে। তো এরপরে আসবে অয়েল, অয়েলসগুলো আমি একটু ভরে নিচ্ছিলাম আর কি, রিফিল করছিলাম। তো এটা হচ্ছে সয়াবিন অয়েল যেগুলো হয় আর কি, সয়াবিন অয়েল, তো ওটা ঠিকঠাকই ছিল, কিন্তু মাস্টার্ড অয়েলটা ঢালতে গিয়ে আমি একটু বুঝতে পারিনি আর কি, ফার্স্ট টাইম তো ঢালছিলাম। আর তো ওটা কী করেছিলাম, একটু বেশি পড়ে গিয়েছিলো, তো যাতে তারপরে কী হয়েছিলো, আমি যখন ক্যাপটা ওর দিলাম আর কি বটলের মধ্যে, তো পুরো তেলগুলো না পুরো বেরিয়ে এসেছিলো বাইরে, মানে আমার হাতে টাতে সব ভরে গিয়েছিলো। তো ওটাকে আবার পরিষ্কার করে দেন আবার ওয়াশ করে দেন রাখতে হয়েছিলো। যাই হোক, তারপরেও কিন্তু একটু একটু অয়েল আর কি বেরাচ্ছিলো, কারণ সাইডগুলো না পুরো অয়েলে ভরে গিয়েছিলো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে ইস্যু স্যান্ডউইচ, বদমাস, মানে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে বলে ওরকম করে যাচ্ছে। তো ও স্যান্ডউইচ রয়েছে রেডি, তার সাথে একটু ক্যাচআপ ডেফিনেটলি। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, লাইক এই যে চারটে কন্টেনার্স এগুলো হচ্ছে আইকিয়া থেকে নেক্সট ডে ডেলিভার হয়েছিলো, যার জন্য আমার ভিডিওতে ইনক্লুড নেই। আচ্ছা, হল ভিডিওটা আমি কী করবো ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি চাও তো চেক আউট করতে পারো ভিডিওটা, আই হোপ হেল্পফুলি হবে। আর এগুলোর কন্টেনার্সগুলো এই যে এরকমভাবে রাখা যায় বলে আমার বেশি পছন্দ, আইকিয়া থেকে এসেছিলো তার জন্য একটু টাইমও লেগেছিলো ডেলিভার হতে আর কি, আর এর মধ্যে আমি পরের বছর। সো দ্যাটস ইট মাই টুডেস ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।